আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সকালের সমগ্র বরাক তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো, কাছাড় জেলায় আসন্ন 75তম স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য 3 দিন ব্যাপী কার্যসূচি হাতে নেওয়া হয়েছে। এ মর্মে জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার শিলচরে প্রস্তুতিকল্পে এক সভা অনুষ্ঠিত হয়। 3 দিন ব্যাপী স্বাধীনতা দিবস পালনের জন্য প্রবীণ নাগরিক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় পৌরোহিত্য করেন জেলাশাসক রোহন কুমার ঝা। জেলাশাসক জানান, এবছর 14, 15 এবং 16 আগস্ট স্বাধীনতা দিবস পালনের জন্য কার্যসূচির আয়োজন করা হবে। 14 আগস্ট মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন করা হবে এবং দিবসটি বিভাজন দিবস হিসাবে পালনের জন্য কার্যসূচি আয়োজন করা হবে। 15 আগস্ট স্বাধীনতা সংগ্রামীদের গ্রামে কার্যসূচি থাকবে। 16 আগস্ট অনুরূপ কার্যসূচি থাকবে। সবার সিদ্ধান্ত অনুসারে 15 আগস্ট সকাল 9টায় শিলচরের পুলিশ প্যারেড গ্রাউন্ডে জেলা পর্যায়ের আয়োজিত মূল অনুষ্ঠানে জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হবে। তিনি জানান, সভায় মূল কার্যসূচির মধ্যে রয়েছে শহরের স্থায়ী মাইক যুগে দেশাত্মবোধক সঙ্গীত প্রচার, সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, গান্ধীবাগের শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য, জেলের কয়েদি ও হাসপাতালে রোগীদের মধ্যে ফলমূল বণ্টন, কালীবাড়ি চৌড়ে নৌকা দৌড় প্রতিযোগিতা, ডিএসএ মাঠে প্রদর্শনী ফুটবল ম্যাচ, শহরের মনীষীদের মর্মর মূর্তিতে আলোকসজ্জা এবং সরকারি ও বেসরকারি ভবনে আলোকসজ্জা ইত্যাদি। হরগড় তিরঙ্গা কার্যসূচি অনুসারে 13 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত জেলার সব জনগণের আবাসন বাড়িঘর, বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে বলে জানান ডিডিসি রাজীব রায়। জাতীয় পতাকা 24 ঘন্টা উত্তোলন রাখা যাবে, তবে রাতের বেলা আলোর মধ্যে জাতীয় পতাকাকে যথাযোগ্য মর্যাদায় রাখতে হবে বলে ডিডিসি রায় জানান। অপরদিকে রাষ্ট্রপতি বুটে ক্রস বুটিং করা 6 গদ্দার বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে হুঁচট খেতে হলো প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরাকে। 6 জনের তালিকা দলের হাইকমান্ডের হাতে দেওয়ার কথা প্রকাশ করেছিলেন তিনি, কিন্তু বিধায়কদের মধ্যে এ নিয়ে প্রবল অসন্তোষ তৈরি হয়। তেমন কোনো তালিকা তিনি দলের শীর্ষ নেতৃত্বের হাতে দেননি বলে জানিয়েছেন ভূপেন বোরা। প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি কমলাক্ষ দেপুরকায়স্থ বুধবার এই বিষয়টি সামনে নিয়ে এসেছেন, তালিকা দেননি, তবে একাংশ বিধায়কের ক্রস বুটিং নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করেছেন প্রদেশ সভাপতি। রাষ্ট্রপতি নির্বাচনের পর থেকেই কংগ্রেসের অন্দর উত্তপ্ত। ক্রস বুটিং করা দলের বিধায়কদের খুঁজে বের করে শাস্তি দেওয়ার কথা অঙ্গীকার করেছেন দলের নেতারা। প্রদেশ সভাপতি ভূপেন বোরাই এ ব্যাপারে সবচেয়ে সরব। গদ্দার বিধায়কদের নামের তালিকা নিয়ে দিল্লি যাওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। সেই তালিকা কংগ্রেসের 6 বিধায়কের নাম থাকার কথাও প্রচার করা হয়েছে, কিন্তু দলেই প্রশ্ন উঠেছে, রাষ্ট্রপতি নির্বাচনে গোপন ব্যালেটে ভোটদান করেন বিধায়ক সাংসদরা, সেটা কী করে প্রকাশ্যে আনা সম্ভব? তাহলে এনডিএ প্রার্থীর পক্ষে ভোট দেওয়া বিধায়কদের নাম কী করে খুঁজে বের করা যাবে? কিন্তু 6 বিধায়কের নামের তালিকা নিয়ে প্রদেশ সভাপতি দিল্লিতে যাওয়ার খবরে অসন্তুষ্ট হয়েছেন কংগ্রেস বিধায়করা। এভাবে বিধায়কদের সম্মান ও মর্যাদাহানি করার প্রশ্ন উঠেছে, কারণ প্রদেশ কংগ্রেস সভাপতির ঘোষণার পর থেকে 6 বিধায়কের নাম নিয়ে কাটাছেঁড়া হচ্ছে সংবাদ মাধ্যমে। সেই 6 বিধায়ক কারা, বিভিন্ন নাম প্রকাশ করা হচ্ছে টিভি চ্যানেলে, ফলে কংগ্রেস বিধায়কদের সম্মানের প্রশ্ন আরও জড়িয়েছে এতে। কার্যকরী সভাপতি কমলাক্ষ দেপুরকায়স্থ সহ উষ্মা প্রকাশ করেছেন কংগ্রেসের অনেক বিধায়ক। কমলাক্ষ সরাসরি চিঠি লিখে প্রদেশ সভাপতির কাছে জানতে চান, কেন বিধায়কদের নাম নিয়ে এভাবে চর্চা চলছে সংবাদ মাধ্যমে? 6 বিধায়কের নাম কি কেন্দ্র নেতাদের কাছে দেওয়া হয়েছে? বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়াকেও চিঠি লিখে জানতে চান তার বিরুদ্ধে ক্রস পুটিংয়ের কোনো অভিযোগ দেওয়া হয়েছে কিনা। তবে দেবব্রত জবাব দিয়ে জানান, তিনি কোনো অভিযোগ দেননি, কোনো বিধায়কের বিরুদ্ধেই তিনি অভিযোগ জানাননি দলের নেতৃত্বের কাছে। প্রদেশ কংগ্রেস সভাপতি কমলাক্ষকে জানান, তিনি বিধায়কদের নামের তালিকা দেননি হাইকমান্ডকে, শুধু প্রদেশ কংগ্রেস ও বিধান পরিষদীয় দলের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন কেন্দ্রীয় নেতাদের সঙ্গে। সেই বিষয়টি প্রকাশ্যে এনে কংগ্রেসের কার্যকরী সভাপতি কমলাক্ষ দেপুরকায়স্থ বুধবার বলেন, সভাপতির সঙ্গে আমার কথা হয়েছে, তিনি বিধায়কদের নামের কোনো তালিকা জমা দেননি হাইকমান্ডের কাছে, কী করে সেটা দেওয়া সম্ভব? গোপন ব্যালটে ভোট হয়েছে, তথ্য প্রমাণ ছাড়া কাউকে দায়ী করা কী করে সম্ভব?
তাছাড়া টিভি চ্যানেল ও সামাজিক মাধ্যমে যেভাবে বিধায়কদের নাম নিয়ে চর্চা চলছে, নানাজনের নাম দেখানো হচ্ছে, এতে দলের ভাবমূর্তিও নষ্ট হচ্ছে। আগামী 9 আগস্ট সভাপতি গুয়াহাটি ফিরবেন, তারপর এইসব নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন। অপরদিকে করিমগঞ্জ থেকে লোককল্যাণ পুরস্কারের জন্য মনোনীত হিরণময় রায় ও অসিত দত্ত ও লোককল্যাণ দিবসে নন গেজেটেড কর্মচারীদের সম্মাননা জানাবে সরকার। চাকরিতে 1 বছরের এক্সটেনশন পাবেন লোককল্যাণ পুরস্কার প্রাপকরা, নগদ পুরস্কার 25,000 টাকা। করিমগঞ্জে লোকপ্রিয় গোপীনাথ বরদলৈর মৃত্যুবার্ষিকী 5 আগস্ট শুক্রবার লোককল্যাণ দিবস হিসেবে পালন করা হবে। এ উপলক্ষে এদিন সকাল 11:30টায় করিমগঞ্জের রবীন্দ্র সদন মহিলা মহাবিদ্যালয়ের প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে সভা। সভায় চলতি বছরের লোকসেবা পুরস্কার অর্থাৎ জনসেবায় অনবদ্য কাজের জন্য মুখ্যমন্ত্রীর বিশেষ পুরস্কার প্রদান করা হবে। এই অনুষ্ঠানে রাজ্যের পরিবহন আবগারি ও মিন বিভাগ তথা করিমগঞ্জের অভিভাবক মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য উপস্থিত থাকবেন। রাজ্য সরকারের লোককল্যাণ পুরস্কারের জন্য মনোনীত হলেন করিমগঞ্জের 2 সরকারি কর্মচারী, জেলাশাসক কার্যালয়ের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট হিরণময় রায় ও বিদ্যালয়সমূহের পরিদর্শক কার্যালয়ের প্ল্যানিং অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল অফিসার অসিত দত্তকে। রাজ্য সরকার লোককল্যাণ দিবসে পুরস্কৃত করবে। লোককল্যাণ পুরস্কারের জন্য নির্বাচিত সরকারি কর্মীরা 25,000 টাকা নগদ পুরস্কার পাবেন। সরকারি তরফে সার্টিফিকেটও দেওয়া হবে। এছাড়াও চাকরিতে 1 বছরের এক্সটেনশন পাবেন লোককল্যাণ পুরস্কার প্রাপকরা। রাজ্য সরকার গত 7 জুলাই ক্যাবিনেট মিটিংয়ে সিদ্ধান্ত নেয় নন গেজেটেড কর্মীদের সততা ও নিষ্ঠার জন্য পুরস্কৃত করার। লোকপ্রিয় গোপীনাথ বরদলৈর মৃত্যুবার্ষিকীতে রাজ্য সরকারের তরফে নন গেজেটেড কর্মীদের সম্মান জানানোর সিদ্ধান্ত নেওয়া হয় ক্যাবিনেটে। জেলা স্তরে 89 ও রাজ্য স্তরে 10 জনকে লোককল্যাণ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়। 35 জেলা থেকে 259 জনের নাম স্ক্রিনিং কমিটির কাছে পাঠানো হয়। স্ক্রিনিং কমিটি থেকে সিলেকশন কমিটির কাছে তালিকা পৌঁছায়। পরে সিলেকশন কমিটি সব কিছু বিবেচনা করে জেলা স্তরে 89 জন কর্মচারীকে পুরস্কারের জন্য মনোনীত করে রাজ্য স্তরে 10 জন কর্মচারী মনোনয়ন পান। 5 আগস্ট হিরণময় রায় ও অসিত দত্তকে আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হবে। অপরদিকে 250 বছরের পুরনো পাঁচগ্রামের ভৈরব বাবার মন্দির সংস্কারের কাজ শুরু হলো। এতদিন ঐতিহ্যবাহী এই মন্দিরকে ডেলে সাজানোর জন্য কেউ এগিয়ে আসেননি, শুধু পূজা অর্চনার মধ্যে সীমাবদ্ধ ছিল। পাঁচগ্রাম কাঁচার কাগজকল সংলগ্ন উঁচু পাহাড়ে অবস্থিত ভৈরব বাবার মন্দিরে যাওয়ার পথটিও দুর্গম ছিল ও ভক্ত প্রাণ মানুষ অনেক কষ্ট করে ভৈরব বাবার মন্দিরে পুজো দিতে যেতেন। চারদিকে জঙ্গলে পরিপূর্ণ, শেষ পর্যন্ত 250 বছরের মন্দির সংস্কার, রাস্তা তৈরি সহ আশপাশের জঙ্গল পরিষ্কার করার কাজ শুরু হলো। গত কয়েকদিন ধরে গুয়াহাটির সজল চন্দ্র রায়, শিলচরের নন্দলাল দত্তরা পাঁচগ্রামের ঐতিহ্যবাহী পুরনো ভৈরব বাবার মন্দিরকে নবরূপে গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন। মন্দির সংস্কার কাজের তদারকিতে রয়েছে ধর্ম জাগরণ সমন্বয় বিভাগ ও কর্মকুঞ্জ বিভাগ। কাজ দেখাশোনার দায়িত্বে থাকা বিভাগের কর্মকর্তা আশিস কুমার দেব জানিয়েছেন, 250 বছরের পুরনো ভৈরব বাবার মন্দির আধুনিক করার জন্য কোনো নির্বাচিত জনপ্রতিনিধি এগিয়ে আসেননি, ফলে মন্দিরটি একসময় ঐতিহ্য হারিয়ে যেতে বসেছিল। চারদিকে জঙ্গল, উপযুক্ত রাস্তা নেই, এসব বিবেচনা করে সজল চন্দ্র রায় ও নন্দলাল দত্ত নামের 2 ব্যক্তি এগিয়ে আসেন ঐতিহ্যবাহী ভৈরব বাবার মন্দিরকে নতুনভাবে সাজানোর জন্য। কাজের যথেষ্ট অগ্রগতি হয়েছে, রাস্তা নির্মাণের কাজ পুরোদমে চলছে, জেসিবি দিয়ে রাস্তা তৈরি শুরু হয়েছে পাহাড় কেটে। মানুষের উঠানামায় কোনো ধরনের অসুবিধা সৃষ্টি যাতে না হয় সেদিকে দৃষ্টি রেখে রাস্তা তৈরি চলছে। আশা করা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে ঐতিহ্যবাহী মন্দিরের মেরামত সহ অন্যান্য কাজ শেষ হয়ে যাবে। অপরদিকে হরগড় তেরঙ্গা সফল করতে ব্যাপক ব্যস্ততা চলছে জেলা বিজেপি কার্যালয়ে। স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষিত আজাদী কা অমৃত মহোৎসবের অঙ্গস্বরূপ এই কর্মসূচিকে সফল করে তোলার ক্ষেত্রে দলের কর্মকর্তা ও কর্মীরা কোনো কসুর রাখছেন না। মঙ্গলবার রাতে জেলা বিজেপি কার্যালয়ে এ নিয়ে হয় বৈঠক। করিমগঞ্জ জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্যের পৌরোহিত্যে বৈঠকে বিভিন্ন বক্তা তাদের বক্তব্যে হরগড় তেরঙ্গা সফল করে তুলতে নিজস্ব মতামত তুলে ধরেন। প্রদেশ বিজেপির নির্দেশক্রমে এদিনের সভায় কর্মসূচিকে যথাযথ মর্যাদার সঙ্গে জেলার 5টি বিধানসভা কেন্দ্রের 11টি মণ্ডলে সফল করে তুলতে নির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা হয়। স্বাধীনতা দিবসের দিন পর্যন্ত বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় জেলা বিজেপির পদাধিকারীদের নিয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে। গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আজ জেলার 11টি মণ্ডলে জনজাগরণ যাত্রা অনুষ্ঠিত হবে।
পরবর্তীতে 7 থেকে 12 আগস্ট পর্যন্ত জেলার প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত ও পুর এলাকার প্রতিটি ওয়ার্ডে শোভাযাত্রা বের করা হবে। এছাড়াও জেলার প্রতিটি বুথে একটি করে কর্মসূচি হাতে নেওয়ার পাশাপাশি 13, 14 ও 15 এই 3 দিন যথারীতি জাতীয় পতাকা উত্তোলন করা হবে। মন্ডল স্তরে স্বাধীনতা সংগ্রামীদের সংবর্ধনাও জানানো হবে। দেশের স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে জেলা স্তরে একটি কর্মশালা আয়োজনের পাশাপাশি জেলা বিজেপির সাংস্কৃতিক সেলের উদ্যোগে অনুষ্ঠান আয়োজনেরও সিদ্ধান্ত নেওয়া হয় ওই সভায়। দলের জেলা কার্যালয় সহ জেলার প্রত্যেকটি দলীয় কার্যালয়ে আলোকসজ্জা করা হবে 3 দিন। স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে আজাদী কা অমৃত মহোৎসবের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হর গড় তিরঙ্গা কর্মসূচিকে গোটা জেলায় সার্থক রূপ দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।